আসসালামু আলাইকুম, আই এম আফরুজা আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। আজকে আমি ক্লাস ওয়ান ইংলিশ ফর টুডে ইউনিট 17 নিয়ে আলোচনা করি। ক্লাস ওয়ান ইংলিশ ফর টুডে ইউনিট 17। ইউনিট 17-এ রয়েছে রাইম অ্যান্ড আলফাবেট, ছড়া এবং বর্ণমালা। রাইম অ্যান্ড আলফাবেট, আজকে আমরা ইউনিট 17-এ রাইম অ্যান্ড আলফাবেট শিখবো। তাহলে চলো আমরা লেসনে চলে যাচ্ছি। তার আগে বলছি, তোমরা যারা আগের ক্লাসগুলো করোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো করে নিবে, আর যারা করেছো তাদের ধন্যবাদ। আজকে আমরা 17-এর লেসন 1 থেকে 3-তে শিখবো রাইম, মানে ছড়া। দেখো এই পার্টে বলা হয়েছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শুনো এবং বলো। দেখো এখানে তিনটি ছবি রয়েছে, প্রথমটি হলো রেইন মানে বৃষ্টি, আর RAIN রেইন। তারপর দেখো গো অ্যাওয়ে মানে চলে যাওয়া, গো অ্যাওয়ে চলে যাওয়া, GOGOAWAY গো অ্যাওয়ে, ঠিক আছে। আচ্ছা তারপর 3 নম্বরটি দেখো প্লে, PLAY প্লে খেলা, প্লে অর্থ খেলা করা। এখন এই শব্দগুলো দিয়ে আমরা আজকে একটি রাইম শিখবো, তাহলে চলো আমরা রাইমটি দেখে নেই। বিতে রাইম মানে ছড়া, লুক লিসেন অ্যান্ড সে, দেখো শুনো এবং বলো। আমি বলছি দেখো এখানে তিনটি চিত্র দেওয়া আছে, চিত্র দিয়ে ছড়াটি সুন্দরভাবে দেওয়া আছে। আমি বলছি খেয়াল করো, রেইন রেইন গো অ্যাওয়ে, কাম এগেইন অ্যানাদার ডে, লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে, রেইন রেইন গো অ্যাওয়ে। আবার বলছি, রেইন রেইন গো অ্যাওয়ে, কাম এগেইন অ্যানাদার ডে, লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে, রেইন রেইন গো অ্যাওয়ে। তোমরা অবশ্যই র্যামটি বাসায় পড়বে এবং খাতায় লিখবে, তাহলে শিখা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা দেখি কি আছে। সিতে বলা হয়েছে গ্রুপ ওয়ার্ক মানে দলগত কাজ, সে অ্যান্ড ডো বলো এবং করো। আমরা যে রাইমটি শিখলাম এবং যে ওয়ার্ডগুলো শিখলাম সেগুলো কি করতে বলা হয়েছে, দলগতভাবে, মানে তুমি তোমার পাশে যে কোনো বন্ধু বা কেউ থাকলে তার সাথে সেটি কি বলতে বলা হয়েছে এবং করতে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এটি তোমার হোমওয়ার্ক। তারপর দেখো লেসন 4 থেকে 6-এ আলফাবেট মানে বর্ণমালা। আলফাবেটের আমরা আগে এম পর্যন্ত শিখেছিলাম, এ থেকে এম পর্যন্ত। আজকে নতুন লেটারটি শিখব, সেটি হলো এন। সেটি কি? এন, দেখো এখানে এন ফর নেট, এন ফর নেট, NET নেট, নেট অর্থ জাল, নেট মানে জাল। দেখো প্রথম লেটারটি হচ্ছে ক্যাপিটাল লেটার এন এবং দ্বিতীয় লেটারটি হচ্ছে স্মল লেটার এন, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো কি আছে, তারপর এখানে বলা হয়েছে যে সে অ্যান্ড রিড ট্রেস অ্যান্ড রাইট, মানে আগে পড়ো বলো তারপর কি করবে, আঁকবে তারপর লিখবে। দেখো প্রথম সারিতে ক্যাপিটাল লেটার এন দেয়া আছে, দ্বিতীয় সারিতে স্মল লেটার এন দেয়া আছে। আগে তোমরা পড়বে, তারপর দেখো যে দুটি ডট ডট দিয়ে দেওয়া আছে সে দুটির উপরে হাত ঘুরাবে। তারপর 3 নম্বরটি কি করবে, 3 নম্বর কাজ হলো যে নিজে লিখবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা কি শিখলাম, পরে হাত ঘুরিয়ে তারপর এন লিখা শিখলাম। তারপর দেখো সিতে সে ট্রেস অ্যান্ড রাইট, বলো আঁকো এবং লিখো। দেখো ছবিটির পাশে ডান পাশে কি দেওয়া আছে, নেট। আমরা এনতে যে ওয়ার্ডটি শিখলাম এনতে নেট, এন এখানে দেখো প্রথম সারিতে ডট ডট দিয়ে দেওয়া আছে, তোমরা আগে এটার উপরে কি করবে, হাত ঘুরাবে। তারপরে দেখো দ্বিতীয় সারিতে এন দেয়া নেই, সেখানে এন লিখবে। তৃতীয় সারিতে এন ই দুটি লিখবে, টি দেয়া আছে, তাই না। আচ্ছা তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে শিখলাম রেইন রেইন রাইম, তারপর আলফাবেটের নতুন একটি লেটার সেটি হলো এন, এন ফর নেট, নেট অর্থ জাল, নেট, এন লিখা শিখলাম, বললাম পড়লাম, তা দিয়ে শব্দ গঠন করলাম, তাই না। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করে দিবে যেন তোমার বন্ধুরা দেখতে পারে। আসসালামু আলাইকুম।